আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় 48 জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 1200 জনকে। রাজধানীর দারুসসালাম থানায় পুলিশের দুই মামলার প্রথমটিতে সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে, দ্বিতীয়টি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, আর তৃতীয়টি মারধর ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেন অভিযুক্ত এক নারী। দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরুর পর মঙ্গলবার রাতে শ্রমিকরা রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।